আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর আজকে আমরা তৈরি করব ডিম দিয়ে লাল শাক ভাজি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমরা লাল শাকগুলো সেদ্ধ করে নিব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া লাল শাক। এখানে আমি 2 আঁটি পরিমাণ লাল শাক এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ। এখন নেড়ে চেড়ে লবণটাকে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লাল শাকগুলোকে আমি সেদ্ধ করে নিব। তো 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর লাল শাকটা দেখেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে লাল শাকটাকে পানি ঝরিয়ে এক পাশে রেখে দিব। তো প্যানটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর 1/4 চা চামচ কালো জিরা। এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিব যাতে ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়ে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব রসুন কুচি, রসুন কুচিটাও একটু বেশি করেই ব্যবহার করবেন। তারপর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া। এখন নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হতে শুরু করবে, এই পর্যায়ে আমি এই ভাজা পেঁয়াজ রসুনগুলোকে এক পাশ করে নিব, আর সাইডে যে তেলটা থেকে যাবে সেখানে আমি দিয়ে দিব 2টা ডিম। এখন খুব দ্রুত নেড়ে চেড়ে ডিমগুলোকে ঝুরি করে নিতে হবে। এভাবে ডিম দিয়ে লাল শাক ভাজিটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এই ভাজিটা খেতে খুবই মজার হয়। এই ভাজিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার ডিম ঝুরিটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 2 চা চামচের মতো। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া লাল শাক। লাল শাকগুলো দেওয়ার পর ডিমের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নিব। তো এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম, মনে হচ্ছে লবণ কিছুটা লাগবে, তাই দিয়ে দিব আরও কিছুটা লবণ। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।